অনেক পছন্দের একটি লেখা। এক, কেউ যন্ত্রণা দিচ্ছে, চুপ হয়ে যান। দুই, কেউ অনেক ভালোবাসার পরও প্রাপ্যটা দেয়নি, চুপ হয়ে যান। তিন, কোনো মানুষ অনেক আপন করছে, চুপ হয়ে যান। চার, কেউ ঠকিয়ে গেছে, চুপ হয়ে যান। পাঁচ, কেউ আপনাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করছে, চুপ হয়ে যান। ছয়, কেউ বিশ্বাসঘাতকতা করছে, চুপ হয়ে যান। এমন নীরব হয়ে যান যে সে মানুষগুলো যেন আর কখনো আপনার শব্দ না শোনে। মৃত্যু হয়ে যান তাদের কাছে। প্রতিজ্ঞা করুন আর কখনোই ঘুরে তাকাবেন না। শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না। এই নীরবতা আপনাকে দম বন্ধ করা আত্মনাদ দিবে, কিন্তু অপর পক্ষে দিবে আফসোস। আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি। কিন্তু আপনি কি জানেন যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি? আপনাকে দমবন্ধ কান্নার অনুভূতি দিয়েছে, তারা আপনার কেউ না। তাই শব্দ দিয়ে, কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না। তাই নিজের স্বার্থে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। আপনার একজন রব আছেন। সিজ্জা গিয়ে সকল দুঃখ কষ্ট চাওয়া পাওয়ার কথা রবকে বলুন। তিনি সবকিছু সমাধান করবেন ইনশাআল্লাহ।